हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल। प्रतिदिन मत आबार हाजिर हो गलम नतून एक रेसिपी निये। आमार आजकेर रेसिपी थाकबे बाटा मसलाय नतून आलू दिए गरुर माँस भुना रेसिपी। ये रेसिपिटी आपनादेर काछे भालो लागले अवश्य किन्तु एकटा लाइक दिते भूलबेन ना, चाइले आपनादेर फ्रेंड्स एबं फैमिलीदेर माझे भिडियोटि शेयर करते पारेन। तो देरी ना करे चलुन झटपट देखे नी आजकेर ए रेसिपिटी। चूलाय एकटी प्यान बसिए हाफ कप दिए दिलाम तेल। एखन दिए दिलाम दुईटा एलाच, दुई टुकड़ा दारुचिनी एवं चारटा लवंग, आर दिए दिलाम तीनटा प्याज कुचि। एखन प्याजटाके एकटू भेजे निब। সেটা কিন্তু আমি জাল দিয়ে কমিয়ে নিয়েছি, যেহেতু গরুর মাংস সিদ্ধ হতে একটু সময় লাগে, এই জন্য কিন্তু আমি এখানে পানি দিয়ে মাংসটাকে কষিয়ে নিব। আর অবশ্যই গরম পানিটা ইউজ করতে হবে, তাহলে কিন্তু মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এখানে দিয়ে দিলাম দুই টুকরো টমেটো। আপনারা কিন্তু কম বেশি করে দিতে পারেন, তো আমি অল্প করে দিয়ে দিলাম যেহেতু এটা দেশি টমেটো। দিয়ে একটু মিশিয়ে নিব। এখন দিয়ে দিব আলু। আমি কিন্তু এখানে আস্ত আলুটাই দিয়েছি, আপনারা চাইলে কিন্তু এটাকে কেটে তারপরে দিতে পারেন, যেহেতু নতুন আলু এটা কিন্তু কাটার প্রয়োজন হয় না। তো আমি দিয়ে দিলাম আস্ত আলু। এখন আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নিব এই মশলার সাথে। তো আলু এবং মাংসটা কষিয়ে নেওয়ার জন্য আমি এখানে প্রায় হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম, ফুটান্ত পানি। অবশ্যই ফুটান্ত গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু মাংসের টেস্টটা অনেক ভালো আসে। এখন আবারও সব কিছু আলতো হাতে মিশিয়ে নিব। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি এসে রেখে দিব 4 থেকে 5 মিনিটের জন্য। তো এভাবে মাঝারি আসে আমি মাংসটাকে অনেকটাই কিন্তু সিদ্ধ করে নিব। আর মাংসটা যত কষিয়ে রান্না করা যায় ততই কিন্তু ভালো লাগে, একবারে পানি দিলে কিন্তু অতটা টেস্ট আসে না মাংসে। তোমার মাংসটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে, আমি যেহেতু চুলার আঁচটা একটু কমিয়ে তারপরে এটা জাল করেছি। মাংসে এখনও পানি আছে, এই জন্য কিন্তু আমি আরও 1 থেকে 2 মিনিট মাংসটাকে জাল করে নিব।
মাংসে পানি থাকা অবস্থায় যদি আমরা আবার মাংসে ঝোল দিই সেক্ষেত্রে কিন্তু টেস্টটা অনেকটাই নষ্ট হয়ে যায়। এর জন্য আমি পানিটা একেবারে শুকিয়ে তারপরে ঝোল দিয়ে দিব। তো এখন দিয়ে দিলাম 2 কাপ গরম পানি, অবশ্যই গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন। আমি যেহেতু মাংসটা অনেকটাই সিদ্ধ করে নিয়েছি সেক্ষেত্রে আমার কিন্তু এখানে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন হবে না, এজন্য আমি 2 কাপের মতো পানি দিয়ে দিলাম।